পৃথিবীতে সকল মৃত্যুই কোনো নমুনা বা রহস্য রেখে রাখে, আর সেই রহস্য উদ্ঘাটনে কাজ করে প্রশাসন সহ সংশ্লিষ্ট অনেক কর্তৃপক্ষ। তা একবারে বলা সম্ভব না। আমরা পাঁচটি পর্বে ভাগ করে আপনাদেরকে জানাবো হাজীগঞ্জ পৌরসভার আলোচিত মৃত্যুর ঘটনা নিয়ে। বাপ্পি মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ সেলিম মিয়ার বড় ছেলে, বসবাস করেন হাজীগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ড মকিয়াবাদে। ধনাঢ্য পরিবারের বাপ্পি মাহমুদ বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন। তার পরিবারে তার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। আজ আমরা প্রথম পর্বে তুলে এনেছি এই মৃত্যুর পিছনের কিছু কথা নিয়ে। পপুলার বিডি নিউজের সাথে থাকুন নিয়মিত। এই বাপ্পি মাহমুদের ধারাবাহিক 5 পর্বের প্রতিটি পর্বই আপনারা মনোযোগ সহকারে জানতে পারবেন, দেখতে পারবেন সেই প্রত্যাশা রইল। বাপ্পি মাহমুদ প্রথম যে বাসা থেকে বের হয়ে পড়ল গত 19 ফেব্রুয়ারি রাত 9টায়, সেটির প্রমাণ আমরা পেয়েছি তাদের বাসার একটি সিসি ক্যামেরায়। সেখানে দেখা গেল বাপ্পি মাহমুদ ঠিক 9টায় বাসা থেকে বেরিয়ে পড়ে। দর্শক, সে বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হলো বাপ্পি মাহমুদ গৌতমের খোঁজে কেন গিয়েছিল, আর গৌতম তখন কি করছিল, কোথায় ছিল। গৌতম মিডিয়ার কাছে অর্থাৎ পপুলার বিডি নিউজকে একটি সাক্ষাৎকারে কি বলেছিল, আর অপরদিকে বাপ্পি মাহমুদের বাবা হাজী মোহাম্মদ সেলিম মুঠোফোনে কি বলেছিল, এই কথোপকথন আর গৌতম এবং তার বাপ্পির বাবার এই বিষয়গুলো নিয়ে আজকে প্রথম পর্ব আমরা সাজিয়েছি পপুলার বিডি নিউজে। আমাদের এই ধারাবাহিকের শিরোনাম আমরা করেছি বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা। আজ প্রথম পর্ব, বাপ্পি মাহমুদ নিখোঁজের 3 দিন পর পৌরসভার রান্দনিমোড়া ওয়ার্ডের পুকুরে তার মৃতদেহ বেশি উঠতে দেখে এলাকাবাসী। পুলিশ খবর দিলে সুরতাহল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাপ্পি মাহমুদ বাসা থেকে বেরিয়ে পড়ে প্রথমেই কেন গৌতমের খোঁজে তাদের বাড়ির সামনে গিয়েছিল, আপনাদেরকে বলে রাখা বাহুল্য, বাপ্পি মাহমুদ কখনো একা বা রাত 9টার পর বাসা থেকে বের হন নেই পরিবারের দাবি। সেদিন কেন বা হঠাৎ করে বের হলো, আসলে মৃত্যু রহস্য আমরা পপুলার বিডি নিউজের মাধ্যমে ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদেরকে সেই ক্লুগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আর দেরি না করে আপনাদেরকে প্রথমেই আমরা যে বিষয়টি সংগ্রহ করেছি সেটি হলো বাপ্পি মাহমুদ গৌতমকে খুঁজতে যায়, তখন গৌতম বাপ্পি মাহমুদের সাথে দেখা করেনি। গৌতম কিন্তু তার নিজের মুখের কথাই পরিবর্তন করেছেন ঘটনার 6 দিন পর। গৌতম বলছেন বাপ্পি মাহমুদকে সে নিজে দেখেছেন, অথচ পপুলার বিডি নিউজকে প্রথম দিন যেদিন রাতে সাক্ষাৎকারে বলেছেন সে গৌতম বাপ্পিকে দেখেনি, তার বাবা তাকে ফোন করেছেন, আসলে সেটি ছিল গৌতমের মিথ্যে কথা। কিন্তু সেই রহস্যের আগে জানা প্রয়োজন গৌতমের সাথে বাপ্পির বাবার কি কথা হয়েছিল, সেই কল রেকর্ড আমাদের হাতে এসেছে, তাহলে আপনারা শুনুন। গৌতম প্রথমেই বাপ্পির বাবাকে ফোন করে কি বলল আর বাপ্পির বাবা কি উত্তর দিল, আগে আমরা সেই বিষয়টি শুনে আসি, চলুন।
এতক্ষণ আপনারা যে কল রেকর্ডটি শুনেছেন সেটি বাপ্পি মাহমুদের বাবা হাজি সেলিম এবং তাদের অটো যে পাম্প সেই পাম্পের ম্যানেজার গৌতমের কথোপকথন। গৌতম তার ঠিকানা বলেছেন, সে ব্রিজের উপরে আছে, তার বাবা তাকে ফোন করেছে সেটা বলেছে। আর সেই উত্তরে বাপ্পি মাহমুদের বাবা বলেছে, তুই সেইদিকে যাস না, মোবাইল বন্ধ রাখ। তাহলে যেদিকে বাপ্পি মাহমুদ এর মৃতদেহ পাওয়া গেছে সেদিকে যেতে নিষেধ করেছেন কেনই বা বাপ্পি মাহমুদের বাবা, সেটি একটি বড় প্রশ্ন আকারে ধারণ করেছে। দর্শক, এমন বড় প্রশ্নের উত্তর খুঁজতে যখন পপুলার বেডে নিউজ অনুসন্ধান চালায়, তখন আরও একটি তথ্য এসে হাজির হয়ে যায়। আর সেটি হলো, বাপ্পি মাহমুদের মৃত্যুর 6 দিন পর নতুন তথ্য দিলেন সেই গৌতম। গৌতম এই হাজি সেলিমের একজন বিশ্বস্ত সিএনজি পাম্পের ম্যানেজার। গৌতম পপুলার বিডিনিসকে জানিয়েছেন যেই তথ্যটি সেটি হলো, গৌতম নিজেই সেই 19 তারিখ শুক্রবার রাত 9টার পর বাপ্পি মাহমুদকে তার বাড়ির দোকানের সামনে রাস্তার পূর্ব পাশে দেখেছেন। গৌতম জানিয়েছেন সে নিজে দেখেছেন তার বন্ধুরা সহ। তাহলে গৌতম কেন প্রথমবার অর্থাৎ কল রেকর্ডে সেই বাপ্পি মাহমুদের বাবার সাথে মিথ্যা কথা বললেন? দর্শক, সেই খোঁজেও আমরা গিয়েছি গৌতমের বাড়িতে, কথা বলেছি গৌতমের সাথে। গৌতম স্বীকার করেছেন যে প্রথমবার প্রথম কয়েকদিন সে মিথ্যা কথা বলেছে। তাহলে গোলক ধাঁধার মতো রহস্য শুধু বেড়েই উঠছে। বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা আজকে প্রথম পর্বে আপনাদেরকে এই গৌতম এবং বাপ্পি মাহমুদের বাবার কথোপকথনের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আমি মনিরুজ্জামান বাবলু। আশা করি আপনারা এই বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা ধারাবাহিক 5 পর্বের বাকি পর্বগুলো দেখবেন। প্রতিদিন রাত 9টায় এই প্রতিবেদনটি আমরা প্রকাশ করব পপুলার বিডি নিউজের সকল মাধ্যমে। দর্শক, আবারও চলে আসি গৌতমের কাছে। গৌতম আমাদেরকে জানিয়েছেন যে কথাগুলো কিভাবে বাপ্পি মাহমুদকে সেদিন দেখেছেন, সেই রাত 9টায় দেখেছেন সেই কথাগুলো। আমরা তখন এইদিকে আসছিলাম, আমরা আমি আর আমার কাকার তো বাইরে ছিল আর কি, আমার বাইরে রাস্তার ওইখানে থেকে আমি বলছি যে গৌতম আছে কিনা এখানে আর কি। তো আমি এবার ওইটা ইয়ার আমি আমরা ওইদিকে তারা যেসব ছিলাম তো তারা তো দেখতে কে কে সহ ছিল, ওই যে ও ছিল, সাগর ছিল আর আমার কাকার তো আর কোন ছিল। এ কি কি নাম এর? নাম হচ্ছে সাগর। কে কে ছিল? আমাদের কাকার তো একজন সাগর আর একজন অন্তু ছিল আর কি। মানে এরা দুইজনে তোমার সাথে ছিল? তুমি কোথায় ছিলে? আমি এরা তিনজন একসাথে ছিলাম। তুমি প্রথম দিন যে বক্তব্য দিছো যে তুমি দেখো নাই? আমি প্রথম দিন বক্তব্য দিছি আমি এক জায়গায় রেডিও যাইতেছি, আমি হয়তো মনে করছি কাকার কাছে একদম বলে, কাকা যদি বলে যে তুই একটু ফলো কর বা খোঁজ কর, আমি অনুষ্ঠানে যাইতে পারতাম না। আমি মনে করছি তো ভাই বার হয়েছে, পাম্পে যাইবো বা আবার বাসে চলে যাইবো, এই জন্য আমি কথা সেটা বলছি না। তুমি ওই দিন বলছো যে তুমি দেখো নাই? আমি ফোনে বলছি যে আমি দেখি নাই, মা আমাদের বাড়ির সামনে
আসলে কি তোমার খোঁজ করছিল? জি ভাই আমার খোঁজ করছে। কি 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 খোঁজ করছে? উনি বলছিল যে গৌতম আছেন এখানে। কোথা থেকে ডাক দিয়েছে? রাস্তা রুট থেকে ছিল আগে। হ্যাঁ ডাক দেওয়ার পরে কে কে শুনছে? তুমি যাও না এর কাছে? এর কথার উত্তর দিছি কে? এর কথার উত্তর দিছে বলতে আমার বাবা বলছে না তো এখানে নাই, বাবা বলছে কিন্তু আমি জানি এখানে বাবা জানে না। আচ্ছা তাহলে প্রথম হাজির সাহেবের কল দিছে কে? হাজির সাহেব দিছে না তুমি দিছ? না আমি হাজির সাহেবের প্রথম কল দিয়ে কি বলছো? মেন ম্যানেজার জানার পর মেন ম্যানেজার বলছে যে হাজির সাহেব জানা পরে আমি হাজির সাহেবের জানাইছি। মেন ম্যানেজারের সাথে তোমার কি কথা হয়েছে? মেন ম্যানেজার বলছে ভাই যে আমার খোঁজ করতেছে বাইরের সামনে আইসা এটা বলছি আর আমি তো অনুষ্ঠানে যাইছি বলছে হাজির সাহেবের জানা দরকার। এটা কোন দিন? জি এটা কোন দিন? এটা যেদিনকে ভাই নিকুজ মানে শুক্রবারে? জি শুক্রবার রাত 9টার দিকে। তুমি যে তুমি যেদিন তার লাশ পাওয়া গেছে সেদিন বক্তব্য দিলে একরকম। সেদিন কি বলছে বলো? সেদিন যে তুমি বললা যে আমি আমি বিয়ের অনুষ্ঠানে গেছি আমার খোঁজ নাকি বাইরে করছে আমার বাইরের থেকে ফোন দিছে। আমি ওই দিন বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমি প্রথম ফার্স্ট টাইম কাকার ফোনে মিথ্যাটা বলছি আর পরের দিন পরে যে ঘটনাটা আরে ওই ঘটনা যেটা আমি মোবাইলে বলছি আপনাদেরকে মানে আপনাদের ফোনে যেটা বলছি আর বলছি এটা প্রথমবার মিথ্যে বলছি ওই জন্য আমি আর দ্বিতীয়বার এটা করি না। আর ভাই লাগছে আমার বাইরের কাছাকাছি পাওয়া তো আমি এটা ঘাপ হয়ে গেছি। এতক্ষণ তো আপনারা দেখেছেন যে কল রেকর্ডে গৌতম কি বললো আর সরজমিনে যখন আমরা গৌতমের সাথে কথা বলতে যাই তখন গৌতম কি বলল। তাহলে গৌতম কেন মিথ্যার আশ্রয় নিলেন সেটিও একটি প্রশ্ন। দর্শক বাপ্পি মাহমুদ চলে গেছেন, দেখে গেছেন হয়তো ছোট ছোট কিছু মৃত্যুর পিছনের রহস্য, আর সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিবিআই, গোয়েন্দা পুলিশ, র্যাব এবং হাজীগঞ্জ থানা পুলিশ। আমরা পপুলার বিডি নিউজের মাধ্যমে চেষ্টা করছি এই হত্যার পিছনের কথাগুলো তথ্যগুলো তুলে ধরার। বাপ্পি মাহমুদের যেদিন বাসা থেকে বের হয়ে পড়েন সেই দিনটি ছিল শুক্রবার। জুমার নামাজের পর 2টায় বাপ্পি মাহমুদ ফোন দিয়েছিলেন গৌতমকে, জানতে চেয়েছিলেন বৃহস্পতিবারের টাকা জমা হয়েছে কিনা। গৌতম সেই উত্তরে কি বলেছেন এবং গৌতমকে আবারও যে বাপ্পি মাহমুদের বাবা হাজির ছিলেন যে বাপ্পি মাহমুদের কাছে কোনো টাকা পয়সা যেন না দেওয়া হয় এবং শুধুমাত্র হিসাবটা যেন দেওয়া হয় সেটি বলেছিলেন, সেই কথাটিও আমাদেরকে জানিয়েছেন গৌতম। হয়তো জানে না ভাই হিসাব ওইখানে চায় না এই জন্য জানে না। তো আমি মজুমদার আবার আমার কাছে ছিল, ওই লোকটা আমার কাছে ছিল, আমি কিছু কি ক্যাশটা আমি দিয়ে দিয়েছি, ক্যাশটা আমি মজুমদার বলতেছি ক্যাশটা আমিও দিয়েছি। আমি কি ভাই আমার বলতেছে ক্যাশটা আমি ভাই আমার বলতেছে তুমি ক্যাশটা দিলেন, আমি ভাই ক্যাশটা আমি দিয়েছি। এটা কে বলছে তোমার? এটা বাপ্পি ভাই। কখন কথা ছিল এটা? এটা দুপুরে কত আপনার হয়তো 11-12টার দিকে কথা। জি শুক্রবারে 12টার দিকে না সরি 12টার দিকে না 2টা না 2:30টার দিকে কথাটা হইছে। আর কথাটা হওয়ার পর বাপ্পি ভাই বলতেছে আজকে কত সেল, আমি কিছু ভাই রাত্রের এত টাকা আছে আর দিনে এখনো তো হিসেব করি নাই, দিন হতো কত যে টাকাটা আছে এই টাকাটা এখন তুমি বাসায় এসে দিয়ে যাও আমার কাছে এসে দিয়ে যাও, এটা ভাইয়ের কথা। আমি বলছি ভাই ইয়া বাসায় এসে টাকাটা দিয়ে যাবো আমি তো এখানে একা, তুমি কোন ফোলাফাইনের মাধ্যমে টাকাটা পাঠাও, আমি কিছু কোন ফোলাফাইনের মাধ্যমে না এটা বাপ্পি ভাই। আমি কিছু ভাই এটা তো ক্যাশ সিকিউরিটি টাকা, এটা তো আমি কোনো ফোলাফাইনে দিতে পারি না। জহির আরেকটা ছেলে আর কি জহির দিয়ে, আমি জহির তো বাড়িতে গেছে যে এটা নাইট ডিউটি করে, জহিরে বাড়িতে গেলে তুমি মজুমদারে দিয়ে দাও, মজুমদার আমার পাশে ভাত খাইতেছে ওই লোক ওই স্টাফের আমার কলেজ। হ্যাঁ হ্যাঁ ওই লোকে ভাত খাইতেছে, আমি কইছি না মজুমদারের কাকা ফোন করে বলছে গদিতে যাওয়ার জন্য তাড়াতাড়ি,
আর এই টাকাটা তো আমরা পরের দিন দেই ভাই, এর আমি এটা কইতেছি কেনা এখন দিয়ে যাও, কারণ তুমি এখন পাম্পে তালা মাইরা টাকাটা আমার দিয়ে দাও। চলমান প্রতিষ্ঠান এটা তালা মাইরা ওনারা দিয়ে দিতাম টাকাটা, কিন্তু চলমান প্রতিষ্ঠান কখনো এটা বন্ধ হয় না, আজ হিসাবে এটা অর্ডার। আমি সাথে সাথে কাকারা জানাইছি ভাইয়ের ফোন টাকা, এটা কাকারা জানাইছে। আর কাকা আমার বলতেছে ইয়া কি রে কিনলে ফোন করছে, আমি তো কাকা ভাই আমার বলতেছে টাকাটা এখন যা আমদানি হয়েছে টাকাটা আমি এখনই পাম্পে দিয়ে দিতাম তালা মাইরা। কাকা আমার উত্তরে বললো যে ইয়া তুই এটার কথা শুনিস না, তুই বাদ দে, তুই তো ইয়া তুই তোর ফোন বন্ধ রাখ, বাপ্পি কে আর ফোন করছিল নি। আমি কইছি না আর ফোন করে না, যদি এমনি হিসেব টিসাব চায় পরে এমনি হিসেব পাঠা, যদি চায় তাহলে দিস, আর এমনি অন্য কেউ যদি বেতালে কিছু বলে টলে তাহলে কিছু কইস না, শুনে থাকিস। দর্শক, এই ঘটনার যখন আমরা জানার চেষ্টা করলাম গৌতমের কাছে এবং হাজি সেলিম বাপ্পি মাহমুদের বাবার কাছে, দুইবারই বাপ্পি মাহমুদের মৃত্যুর তীর বাপ্পি মাহমুদের বাবার কাছে গিয়েছে, আবার দুইবারই বাপ্পি মাহমুদের মৃত্যুর পিছনের তীর গৌতমের কাছে গিয়েছে। তাহলে এই দুটি দুটি করে মোট চারটি প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আজকের প্রথম পর্ব এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল দ্বিতীয় পর্বে। আর সেই দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে জানাবো বাপ্পি মাহমুদের পরিবারের সদস্যদের কথোপকথন, তারা বাপ্পি মাহমুদের মৃত্যুর আগে কি কথা বলেছেন এবং বাপ্পি মাহমুদের বাসা থেকে নিখোঁজ হওয়ার আগে বাপ্পি মাহমুদের সাথে বাসায় কি হয়েছিল সেই কথাগুলো। একে একে ধারাবাহিক পাঁচ পর্বে আমরা চেষ্টা করব বাপ্পি মাহমুদের মৃত্যুর পিছনের কথাগুলো আপনাদেরকে জানাতে। হয়তো আমাদের এই জানানোই প্রশাসনের তদন্ত কাজে অনেক সহায়তা হবে বলে আমাদের প্রত্যাশা। পপুলার বেডিনেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।